তুলি দুই হাত করি মুনাজাত, হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছো দান। গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলি তোমারে দান। ওয়াও, তো কি নাম তোমার? আমার নাম জান্নাতুল প্রীতি। ও, তুমি আসছো কেন? মানে আমাদের স্কুলে আমি আপনার অনেক বড় ফ্যান, আপনার স্কুলে আমি শিখতে এসেছি। ভেরি গুড, চলো একটা এনে কফি দিয়ে স্টার্ট করি, চলো। তা তুমি তোমার ইয়ে কত, মানে ডেটিং কত, বা তুমি কি অবস্থা এখন তোমার ইয়েতে, দাবাতে কি অবস্থা? আমার ফিডে রেটিং 1420। আচ্ছা আচ্ছা। আমি 2022 থেকে ফেডারেশনে খেলা শুরু করি, এক বছরে মোটামুটি অনেকগুলো টুর্নামেন্ট খেলি। ও, দ্যাট নট ব্যাড। তুমি ভালো দেখে অভিনয় করতে পারো, আমি এর আগে শুনেছিলাম তুমি নাকি অভিনয় করতে পারো ভালো, তাই না? তো আমাদের কি যে করবো, আমরা দেখাবো একটু, যে দেখি অভিনয়টা, তোমার একটা ইন্টারভিউ নিতে চাই আমি আসলে, তো অভিনয়টা একটু দেখে আসি যে ইন্টারভিউতে কি অ্যাড করা যায় আসলে। আজকে ইন্টারভিউ দেব না, তবে অভিনয় দেখাতে পারি। ঠিক আছে, ওকে, দেখাও দেখি একটু। আমি একটা মঞ্চনাটক করেছিলাম, ওইটার ভিতরে একটা সিন ছিল যে দেনা পাওনা নাটক রবীন্দ্রনাথের, সিনটা হচ্ছে আমি ছিলাম চাপা রানী, তো পনের টাকার জন্য বউর সাথে খুব খারাপ ব্যবহার। চাপা রানীটা কি আসলে? চাপা রানী হচ্ছে বাসার কাজের লোক। তো পনের টাকার জন্য বউর সাথে খুব খারাপ ব্যবহার করতো, ওইটা দেখে আমার একটা ডায়লগ ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপরে দেখি, শুনে দেখি কেমন লাগে আসলে। সামান্য করে টাকার জন্য বউর সাথে কেমন করে আবার আমাকে বলতে আসে। ওহো, এতো অসাধারণ প্রতিভা দেখতেছি। আমার ধারণা তুমি যদি ভালো মতো দাবা প্র্যাকটিস করো এখানেও তুমি অনেক স্ট্রং প্লেয়ার হতে পারবা আসলে। আমি একটা শর্ট ফিল্মও করেছি, একটা না অনেকগুলোই করেছি, যার মধ্যে একটা বিদেশেও চান্স পেয়েছে, মরিয়ম। আচ্ছা আচ্ছা, তা তুমি এখন আসলে কি যে অভিনয় শিল্পী নাকি আবৃত্তি করো না চেস প্লেয়ার, কি হতে চাও আসলে আলটিমেটলি তুমি? আমি সবই করি, কিন্তু চেস প্লেয়ারই হতে চাই বেশি, চেসের প্রতি আগ্রহটা বেশি। আচ্ছা আচ্ছা, আর তোমাদের এমনি কোথায় হোম ডিস্ট্রিক্ট? বরিশাল, বরিশাল থেকে এসেছি। ও, বরিশাল থেকে আসছো? হ্যাঁ। আচ্ছা, না তো খুব ভালো, না আমার এতে ইচ্ছা আছে আসলে তোমার একটা ইন্টারভিউ নেওয়ার, এখন দেখা যাক আমরা এ করি। আর আসলে যে তোমার তো রেটিং তো আসলে কম, মানে আমি আসলে যাদেরকে শিখাই ওরা তো মেনলি যাদের রেটিং মানে অনেক ভালো, যারা যে যারা অ্যামেচার প্লেয়ার ওদের জন্য কিন্তু আমার এই 15 মিনিট অনলাইন চেস স্কুল থেকেই তারা শিখতে শেখা সম্ভব। হ্যাঁ, সব কিছু আপলোড করা থাকে। আর যারা এক্সপার্ট লেভেলের প্লেয়ার ওদেরকে মেনলি আমি এ দিই, মানে ট্রেনিং দিই, বুঝছো তো? এখন তারপরেও এখন এরা যাক, দেখা যাক যে নেক্সট আর কোনো যদি আমার আইডিয়া থাকে এরকম তা তোমাকে আমি এ করবো শিখাবো, দেখি তোমার তো অনেক ট্যালেন্টেড দেখতেছি। এমনি তুমি বরিশালে কোথাও কারো কাছে এ করছো, মানে দাবা শিখেছো কোথাও? 2018-তে জাতীয় শিশু পুরস্কার হয়, তো সময় তো আমি ঘড়ি চাপে কিভাবে বা অনেক রুলস থাকে যে ইনলিগাল মুভ ওসব কিছু জানতাম না, তো তখন হচ্ছে ওমি আঙ্কেল নামে একজন আঙ্কেল ছিল, সে হচ্ছে আমাকে কয়েকদিন সে বাসায় এসে আমাকে ক্লাস করায়। তারপর আমি ঢাকাতে ভালোই পারফরমেন্স করি, ওই খেলাটায় রানার আপ হই। আর তারপর হচ্ছে এখন বর্তমানে ফিডে মাস্টার দেবরাজ চ্যাটার্জির কাছে আমি করছি। তো দেবরাজ ভাইয়ের কাছে করতেছো? না, উনি তো অনেক ভালো মানুষ, আশা করি উনি অনেক এই করবে, মানে ভালো কিছুই তোমাকে ইয়ে করবে। তবে ঢাকাতেও, হ্যাঁ এখন ঢাকাতেও হচ্ছে কি অনলাইনে কোচিং করছে নাইম ভাইয়ের কাছে। ও আচ্ছা, ফিডে মাস্টার নাইম হল? ফিডে মাস্টার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমার জন্য থাকবে, বেস্ট অফ লাক থাকবে অবশ্যই তোমার জন্য। আর এমনি তোমার এই কয়জন, মানে ভাই বোন কয়জন তোমরা? আমরা দুই বোন। আচ্ছা, আর তুমি দাবা খেলে আসলে মানে তোমার স্বপ্নটা কি, দাবা খেলে কি হতে চাও আসলে, মানে আমরা কি বলবো আমাদের যা দর্শক আছে তার জন্য তোমার ইন্টারভিউ নেবো, কি বলতে চাও তোমার, তুমি কি হতে চাও খেলে দাবা খেলে? সবারই স্বপ্ন থাকে হচ্ছে গিয়া WGM হওয়ার, তো আমারও সেটাই ইচ্ছা, আর পাশাপাশি ন্যাশনাল চ্যাম্পিয়ন হতে চাই। ও, ভেরি গুড। আচ্ছা, এক কাজ করি, এই ইয়ে করো,
ক্যামেরাটা ওপেন করো, তোর একটা ইন্টারভিউ নেবো আসলে। কারণ কি ও কিন্তু দেখা যাচ্ছে যে এক্সপার্ট আসছে, সব কিছু ভালো ভালো অ্যান্সার করতেছে। আমাদের 15 মিনিট অনলাইন চেজেসগুলো তোমাকে এই গ্রুপে দেখো কি বলো। ও তাই নাকি, তাই এত কোর্স তোমার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা যাক। তো আমি স্টার্ট করি, একটা ছোট একটা ইন্টারভিউ নেই। হ্যাঁ ওকে স্টার্ট। না 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 আজকে ইন্টারভিউ নেব না, নিয়ে না নিয়ে না। তো কবে তুমি ইন্টারভিউ এ করতে চাও, মানে জিততে চাও? ন্যাশনাল চ্যাম্পিয়ন হব ওই দিন দিব আপনার কাছে। ওমেন ন্যাশনাল চ্যাম্পিয়ন যেটা সেদিন দিবা, ঠিক আছে। তো তোমরা দেখতেছি তো ভেরি গুড, যদি এরকম ভালো যে থাকে আইডিয়া থাকে তাহলে তো আমরা ভেরি গুড। ওমেন ন্যাশনাল চ্যাম্পিয়ন হলে তখন তো দেখা যাবে এটা আমাদের বাংলাদেশের জন্য ভালো হবে, কারণ আমাদের সাধারণত ঢাকা শহর বেস্ট যারা তারা সাথে দেখা যায় চ্যাম্পিয়ন টেম্পিয়ন হয়, তারা আউটসাইড থেকে কেউ সেটা হতে পারে না। তো তোমার জন্য থাকবে বেস্ট অফ লাক। হ্যাঁ, যখন তুমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হবে প্রথমে ইন্টারভিউ এখানে নেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর তুমি দেখো আমাদের 15 মিনিট অনলাইন চেস স্কুল এ করো, দেখো। আচ্ছা মানে কোনটা কোন প্রোগ্রামটা তোমার ইয়ে লাগে, মানে ভালো লাগে? ক্লাসগুলো খুব ভালো হয়, ওটাই ভালো। আচ্ছা ইন্টারভিউগুলো বেশি হয় না? ভালো হয় না, ইন্টারভিউ ভালো হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে কি আমরা তাহলে আগে কোনো থাক, আজকে থাক, আমরা অন্য সময় আবার একটা ইন্টারভিউ এ করবো, ঠিক আছে? তো ঠিক আছে দাদা, চলো আমরা গেম খেলতে খেলি একটা, দেখি তুমি কেমন খেলো আসলে। না তুমি খারাপ খেলো না, ভালোই খেলো, আমার ধারণা তোমার ভালো ইয়ে আছে, ভালো চান্স আছে। দেখা যাক,